সম্মানিত শিক্ষক মণ্ডলী, আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে ইএমআইএস এর ওয়েবসাইট থেকে খুব সিম্পলি আপনার প্রতিষ্ঠানের জন্য এমপিও শিট আপনি ডাউনলোড করবেন এবং সেটি কিভাবে প্রিন্ট করবেন। আমরা নিশ্চয়ই জানি যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিও শিট কিন্তু আর ব্যাংকে আসে না। এখন গত মার্চ মাস থেকে কিন্তু ইএমআইএস এর ওয়েবসাইট থেকে এমপিও শিট বা ভাউচার এটি ডাউনলোড এবং প্রিন্ট করে ব্যাংকে জমা দিতে হয় বেতন ভাতার জন্য। তো আজকে আমরা দেখব কিভাবে ইএমআইএস এর ওয়েবসাইট থেকে আগস্ট মাসের এমপিও শিট কিভাবে ডাউনলোড করতে হয় এবং সেটি কিভাবে প্রিন্ট করতে হয়। এমপিও শিট ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে ইএমআইএস এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই লিঙ্কটি হচ্ছে emis.gov.pd। লিখে এন্টার দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক এখান থেকে আপনারা এমপিও শিট বা ভাউচার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে খুব দ্রুত গুগল ড্রাইভের একটি লিঙ্কে নিয়ে যাওয়া হবে। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, গুগল ড্রাইভের লিঙ্কে আপনি যেতে চাইলে অবশ্যই আপনাকে আপনার ব্রাউজারে কিন্তু জিমেইল অ্যাড্রেস লগ ইন অবস্থায় থাকতে হবে। আচ্ছা, এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এমপিও শিট আগস্ট আর প্রিভিয়াস মান্থ এমপি, অর্থাৎ মার্চ থেকে জুলাই পর্যন্ত এমপিও শিটগুলো এই অপশনে রয়েছে। আর আগস্ট মাসের এমপিও শিট পেতে আমরা এই অপশনটিতে ক্লিক করব। আমরা ডাবল ক্লিক করলে কিন্তু ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এ পর্যায়ে আমরা অনেকগুলো ব্যাংকের নাম দেখতে পাচ্ছি। আসলে যে প্রতিষ্ঠান যে ব্যাংকের অধীনে বেতন ভাতা উত্তোলন করে সেই ব্যাংক সিলেক্ট করতে হবে। আমার প্রতিষ্ঠান যেহেতু সোনালী ব্যাংকের অধীনে বেতন ভাতা উত্তোলন করে, যেন আমি সোনালী ব্যাংক সিলেক্ট করছি। আপনার প্রতিষ্ঠান যে ব্যাংকের অধীনে বেতন উত্তোলন করবে, আপনি উক্ত ব্যাংকের উপর ডাবল ক্লিক করবেন। এ পর্যায়ে তিনটি অপশন পাবেন, একটি হচ্ছে এমপিও শিট, সোনালী পেমেন্ট ভাউচার, আর একটি হচ্ছে টপ শিট। যেহেতু আপনার এমপিও শিট দরকার, এই জন্য আপনি এমপিও শিট অপশনটিতে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের জোন দেখাবে বা অঞ্চল দেখাবে, তা আপনার প্রতিষ্ঠানতে কোন অঞ্চলে আপনি সে অঞ্চলের উপর ডাবল ক্লিক করবেন। এবার আপনি জেলা দেখতে পাবেন, আপনার জেলার উপর ডাবল ক্লিক করবেন। তারপরে আপনি আপনার জেলার অধীনে বিভিন্ন থানা দেখবেন, ওই থানার উপর ডাবল ক্লিক করবেন। যেহেতু আমার প্রতিষ্ঠান বেলকুচি থানা, আমি এটা ডাবল ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে মান্থলি পে অর্ডার এমপিও আগস্ট 2020 সেটা শো করছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে 51 পৃষ্ঠা আছে। তো এখন আপনাকে যা করতে হবে, আপনি এই যে গুগল ড্রাইভের যে লিঙ্কে যে পিডিএফ ফাইলটি দেওয়া আছে, আপনাকে এই ফাইলটি প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে চাইলে আপনি সিম্পলি এই যে ডান কোনায় দেখুন ডাউনলোড একটা আইকন আছে, আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এটি ডাউনলোড শুরু হবে। তবে এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, যেহেতু এখানে একাধিক পৃষ্ঠা বা 51 পৃষ্ঠা রয়েছে, তো এটা ডাউনলোড করতে কিছুটা সময় লাগতে পারে। তো এটা নির্ভর করে টোটালি আপনার ইন্টারনেট কানেকশনের উপর। আপনার ব্যান্ডউইথের স্পিড ভালো থাকলে এটা দ্রুত লোড হবে, আর না হলে কিছুটা সময় লাগবে। আপনি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি এটি ডাউনলোড করেছি, এই জন্য আর আমি ডাউনলোড করছি না। এবার আমি দেখাবো সেই ফাইলটি। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, দেখুন আমি ডাউনলোড করেছি, আমি এটা ওপেন করছি। এখন এখানে 51টি পৃষ্ঠা শো করছে। প্রশ্ন হলো আপনার প্রতিষ্ঠানেরটা আপনি বের করবেন কিভাবে। এটা বের করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। আপনি ইচ্ছে করলে এভাবে ড্রপডাউনে ক্লিক করে আপনি বা স্ক্রল করে আপনি কিন্তু আপনার প্রতিষ্ঠান খুঁজে পেতে পারেন। তবে এর থেকে আরেকটি সহজ টেকনিক হলো, আপনি পিডিএফ ফাইলের উপর ক্লিক করবেন এবং এখানে এই যে সার্চ বক্স দেখছেন, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন অথবা এমপিও কোড লিখবেন। আমি আমার প্রতিষ্ঠানের এমপিও কোডটি লিখছি সহজে আমার সেটি খুঁজে পাওয়ার জন্য। দেখুন আমার প্রতিষ্ঠানের এমপিও শিটটি এখানে চলে এসেছে। তো এখন আপনি এটা খুব সিম্পলি এটা প্রিন্ট করতে পারবেন। তো প্রিন্ট করার জন্য আপনাদেরকে প্রথমে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই এমপিও শিটটি কত পৃষ্ঠায়। তো দেখুন এখানে 51 পৃষ্ঠার মধ্যে এটি 43 পৃষ্ঠা রয়েছে। আপনি যখন প্রিন্ট করবেন তখন 43 পৃষ্ঠা সিলেক্ট দিলেই হবে। দেখুন আমি
এটা প্রিন্ট করার প্রসেসটা দেখাচ্ছি। এই যে ডান কোণে আমরা প্রিন্টারের আইকনে ক্লিক করব। যেহেতু 43 পৃষ্ঠা আমাকে এটা কিছু সেটিংস করে নিতে হবে। ওরিয়েন্টেশনে গিয়ে আমি ল্যান্ডস্কেপ করে দেব, দেখুন। তারপর আমরা পেজেসে গিয়ে আমরা পেজ রেঞ্জ দিয়ে দেব। যেহেতু এটা 43 পৃষ্ঠা আমি 33-33 দিচ্ছি। তারপর মোর সেটিং আমি যাব, গিয়ে এখানে পেপার সাইজ আমি লেটার আছে আমি এটাকে লিগ্যাল করে দেব। লিগ্যাল করে দেওয়ার পর বাকি কিছু ঠিক থাকবে। এখানে আমি জাস্ট ওকেতে ক্লিক করব। ক্লিক করলে আপনাকে একটা প্রিভিউ দেখাবে যে আপনার এমপিও শিটটি অবস্থায়। দেখুন পুরো এমপিও শিটটি কিন্তু এক পৃষ্ঠে চলে এসেছে। এবার জাস্ট প্রিন্ট করার জন্য আপনাকে প্রিন্টার সিলেকশন দিয়ে আপনাকে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। এটাই ছিল মোটামুটি বিষয়। আরেকটি বিষয় আপনাদের দেখাচ্ছি, সেটি হলো আপনাদের ভবিষ্যতের জন্য কিন্তু এমপিও শিটটি সংরক্ষণ করার প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনি একাধিক পৃষ্ঠা প্রিন্ট করে একটা কপি রেখে দিতে পারেন। আবার চাইলে আপনি এই যে এতগুলো বা একাধিক কপি থেকে আপনার প্রতিষ্ঠানের কপিটি আপনি পিডিএফ ফাইল হিসেবে সেভও করে রাখতে পারেন। তো এই প্রক্রিয়াটি আপনি কিভাবে করবেন এবার আমি সেটি দেখাবো। আমি প্রথমে এখান থেকে বের হয়ে যাব। আমি যে ফাইলটি থেকে পিডিএফ ফাইল সেপারেট করব আপনার প্রতিষ্ঠানেরটা, সেটা আপনি বের করতে চাইলে আপনি এই পিডিএফ ফাইলের উপর রাইট ক্লিক করবেন। করার পর এখানে ওপেন উইথে যাবেন। ওপেন উইথে গিয়ে আপনি গুগল ক্রোম, দেখুন আমি আবার দেখাচ্ছি, ফাইলের উপর রাইট ক্লিক মাউজের, তারপর ওপেন উইথ। ওপেন উইথে গিয়ে এখানে গুগল ক্রোম একটা ব্রাউজার আপনি সিলেক্ট করবেন। তারপর এটা ওই ব্রাউজারের আন্ডারে ওপেন হবে। এবার যা করতে হবে সেটি এখানে এই যে প্রিন্টারের অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটি কিন্তু সেভ অ্যাজ অপশন চলে আসবে ডেস্টিনেশন। দেখুন এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করবেন। করার পর আপনি পেজেস আপনি এখানে কাস্টম করে দেবেন। কাস্টম করে দিয়ে ওই যে আমার প্রতিষ্ঠানের এমপিও শিট যেহেতু 43 পৃষ্ঠা, এই জন্য আমি 33/33 দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার প্রতিষ্ঠান এটি এখানে চলে এসেছে। এবার জাস্ট সেভ অপশনে ক্লিক করব। তো সেভ অপশনে ক্লিক করলে এটি সেভের লোকেশন দেখাবে। ধরুন আমি ডেস্কটপে আমার প্রতিষ্ঠানের এমপিও শিট নামে আমি এটা সেভ করব। ধরুন আমি আগস্ট লিখছি। আগস্ট 2020 লিখে আমি জাস্ট ডেস্কটপে এটি সেভ করছি। সেভ। এবার আমি এখান থেকে বের হয়ে যাব। দেখুন আমি আগস্ট 2020 নামে আমার প্রতিষ্ঠানের এমপিও শিটটা আমি এখানে সেভ করে রেখেছি। দেখেছেন এখানে কিন্তু চলে এসেছে মান্থলি পে অর্ডার এমপিও আগস্ট 2020 এবং আমার প্রতিষ্ঠানের নাম। এখানে কিন্তু জাস্ট একটা পৃষ্ঠা এখন শো করছে। তো এই প্রসেসটি অনেক ভালো, আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। আপনি এটা পিডিএফ ফাইল হিসেবে সেভ করে রাখলে আপনার ভবিষ্যতের জন্য ভালো। কোনো কারণে আপনার প্রিন্ট করা কোনো এমপিও শিটটা ছিঁড়ে যেতে পারে, নষ্ট হতে পারে, কিন্তু পিডিএফ ফাইলটি যদি আপনি আপনার ড্রাইভে বা আপনার কম্পিউটারে সেভ করে রাখেন সেক্ষেত্রে এটা ভবিষ্যতের জন্য একটা ভালো। যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেনাগত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।